ইফতারে মেহমান আসবে, খাতির যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। বিকেল চারটা থেকেই ব্যস্ত হয়ে ওঠেন মেহমান খানার স্বেচ্ছাসেবকরা। প্রত্যেকের কাজেই মিশে থাকে যত্ন আর ভালোবাসার ছোঁয়া। লাইন ঠিক করা, প্লেট সাজানো এবং খাবার পরিবেশনের সব কাজ শেষ করতে হবে দ্রুত। ইফতারের বাকি আর এক ঘন্টা। মুড়ি, ছোলা, চিড়া, খেজুর, জিলাপি, লেবুর শরবত। গত বছরের মতো এবছরও গরিব অসহায় ছিন্নমূল মানুষের জন্য প্রতিদিন এই ইফতারের আয়োজন করছেন লালমাটিয়ার এই স্বেচ্ছাসেবকের দল। তাদের মধ্যে ছোট্ট তাসফিয়াও যোগ দিয়েছেন মেহমানদারি কাজে। আমার নাম তাসফিয়া তাবাসসুম, আমি ক্লাস ফাইভে পড়ি। এখানে কাজগুলো করতে আমি ভালো লাগে, ওনাদেরকে আমি খাবার দিই, ওনাদের মন থেকে দোয়াটা আসে। আমি পড়াশোনা করছি লালমাটিয়া মহিলা কলেজে অনার্স থার্ড ইয়ারে, আর ফেসবুকের মাধ্যমে এই কার্যক্রমের কথা জানতে পেরেছি। তার মধ্যে আজকে দ্বিতীয় দিন হলো এখানে ভলান্টিয়ার হিসেবে আছি। ভিন্ন রকম এই মেহমানখানার উদ্যোক্তা আসমা আক্তার লিজা। গত বছরের লকডাউনে ছিন্নমূল শিশুদের খাবারের কষ্ট দেখে সিদ্ধান্ত নেন প্রতিদিন অন্তত একবেলা খাবার তুলে দেবেন তাদের মুখে। সে ভাবনা থেকেই এই বছরের লকডাউনে আয়োজন করেছেন অসহায়দের জন্য ইফতার। 10-12টা ছোট বাচ্চা 21 তারিখে, মার্চের 21 তারিখে সমানে তালা ভাঙার চেষ্টা করছে একটা শাটারের। পরে বললাম, তোমরা কেন এই তালাটা ভাঙছিলে, কী করছিলে এখানে? বললো যে, আপু, এটা একটা খাবারের দোকান, আমরা জানি এটার ভেতরে খাবার আছে, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, তো এই জন্য আমরা তালাটা ভাঙতেছি। ওরা হচ্ছে পথ শিশু আর কি সব। ওদেরকে সাথে নিয়ে আসলাম যে আসো খাওয়াবো, বাসার রান্না ছিল, খাইয়েছি। এরপরে আমরা 100-200 জনে শুরু করলাম। আমাকে শোভন বলল, আপা, আমরা রান্না করে মানুষকে খাবার দিই শুরু। এরপরে দেখি 400-500 মানুষ এই রাস্তায় ঘুরে যাচ্ছে মানুষে, এরপর 1000 মানুষ। পুরো লকডাউনটাতে আমরা প্রতিদিন একবেলা করে খাওয়ানোর চেষ্টা করেছি। যত লকডাউন হচ্ছে তত মানুষের কাজ, শ্রমজীবী মানুষ যারা, তারা তো কোনো কাজ করতে পারছে না। দিনমজুর যারা, তারা কাজ করতে পারছে না। পথের শিশুরা খাবার পাচ্ছে না, কারণ মানুষ ওইভাবে বের হয় না। পরিস্থিতিটা যত কঠিন হচ্ছে তত এই কাজের পরিধিটা বড় হচ্ছে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, আমাদেরও মনে হয় দায়িত্ব বেড়ে যাচ্ছে। আর আমরা খুবই কৃতজ্ঞ, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এরকম একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এবং এই মানুষগুলো তাদের সেবা করার সুযোগ আমাদেরকে দিয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা অনুদানে চলছে মেহমানখানা। নিম্ন আয়ের মানুষ, যাদের কাছ থেকে স্বল্প মজুরিতে প্রতিনিয়ত সেবা নেই আমরা, অথচ তাদের জন্য করা হয় না কিছুই, সেই চিন্তা থেকেই মেহমানখানার উদ্যোগ। সারা দেশ থেকে বিভিন্ন সেক্টরের মানুষজন আমার সাথে যুক্ত হয়েছেন, ওদের বিন্দু বিন্দু টাকা, ওদের কেউ আমাকে চাল দিচ্ছেন, চিড়া দিয়েছেন। সকাল থেকে যদি আপনারা আসেন, দেখবেন আমাদের এখানে প্রচুর মানুষের ডোনেশন আসতে থাকে, কারো বাসা থেকে চিড়া আসে, কেউ 1 কেজি চিনি দিয়ে যায়। এরকম বিন্দু বিন্দু করে আমাদের দিন শেষে এটা একটা মেহমানখানা হয়, 1000 মানুষের খাবার হয়। এই মানুষগুলি একসময় আমাদের সেবা দিয়েছেন, এই একটা দুঃসময়ে আমাদের এই মানুষগুলিকে ফেরত দেওয়ার সুযোগ, এটা আমরা এই সুযোগটা কাজে লাগিয়েছি, আমাদের সুযোগ। আমরা ওরা শত দিন, 1000 বছরের অতীত যে মানুষ, শ্রমজীবী মানুষ আমাদের এই নগরবাসী সেবা দিয়েছেন শত শত বছর যাবে, একদিনের সেবা দিয়ে আমরা এটা রিটার্ন বা আমরা প্রতিদান পেতে পারি না। তবে আমাদের ছোট একটা উদ্যোগ ছিল আমাদের যে আমরা এটা শুরু করি, যে আমরা সেবা দিই। লাইনে দাঁড়িয়ে ইফতার বিতরণের পাশাপাশি লালমাটিয়া ডি ব্লকের কয়েকটি রাস্তায় দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো রিকশায় পৌঁছে যায় ইফতার। সঠিক সময়ে ইফতার পৌঁছে দেওয়ার তৃপ্তি একেবারেই আলাদা। পেট্রোল করতে গেলে তো আমার কিনতে গেলে মতো 40-50 টাকার নিচে হইতো না। এটা পাচ্ছি, এটা অনেক উপকার হচ্ছে আমার, এখানে সবার উপকার হচ্ছে, সব শান্তি পাচ্ছে, খায়। এটা আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। যে আঙ্গার ইফতারে টেয়াটা লাগতেছে না, ইফতার দাম রান্য করতেছি, তাহলে এটা আঙ্গার উপকার হইতেছে না। রাস্তা কামাই টামাই কম, এই জন্য রাস্তা খাওয়া পড়ে, এখানে আসি রাস্তা প্রতিদিনে প্রতিদিনে আসি খাই। মানুষের জন্য যারা কিছু করতে চান, যার যার এলাকায় ক্ষুদ্র পরিসরে হলেও এমন আয়োজন করে মানবতার অনন্য উদাহরণ সৃষ্টির আহ্বান জানিয়েছেন এই মেহমানখানার আয়োজকেরা। আফরোজা খাতুন, বিবিএস বাংলা।